দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। স্বাবলম্বন নির্ভরযোগ্য বিশ্বস্ত এডুকেশনাল কনসালটেন্সি দেশে বিদেশে বিভিন্ন স্বীকৃত নামী কলেজগুলিতে এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিকেল ও ফার্মেসির বিভিন্ন কোর্সে ভর্তি হয়ে নিজেদের সুন্দর কেরিয়ার গড়ে তুলতে আজই যোগাযোগ করুন। ঠিকানা স্বাবলম্বন রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। ইউক্রেনের বিরুদ্ধে কি সরাসরি যুদ্ধে নামতে পারে বেলারুশ? জল্পনা বিশ্বজুড়ে। ইউক্রেনে সরাসরি আঘাত হানার উদ্দেশ্যে বেলারুশের তরফে ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানো হয়েছে বলে একটি সূত্র অনুযায়ী জানা যায়। প্রসঙ্গত, ইউক্রেনের ওপর ক্রেমলিনের আগ্রাসনের শুরু থেকেই রাশিয়াকে সমর্থন জানিয়েছে বেলারুশ। সে কারণে বেলারুশ বিশেষ সশস্ত্র বাহিনী পাঠানোয় সরাসরি সংঘাতের জল্পনা আরও বেড়েছে। তবে ইউক্রেনের বিরুদ্ধে সরাসরি সংঘাতে নামার কথা কার্যত অস্বীকারই করেছে বেলারুশ সরকার। লাগাম টানতে বেলারুশ সরকার ইউক্রেন সীমান্তে বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করছে। ওই পদক্ষেপ অনেকটাই সাবধানী হওয়ার জন্য, সরাসরি আক্রমণ বা সংঘাতের উদ্দেশ্যে নয়। জলের তোড়ে হুড়মুড়িয়ে ভাঙল পাক চীন সংযোগ রক্ষাকারী চীনা সেতু। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাকিস্তান এবং চীনের সংযোগ রক্ষাকারী হাসানাবাদ সেতু। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান এলাকায় বিপুল অর্থ ব্যয়ে সেতুটি তৈরি করেছিল চীন। হুনজা উপত্যকায় কারাকোরাম হাইওয়ের ওপর এই সেতুটি একটি জনপ্রিয় পর্যটন স্থল বটে। প্রবল গরমের কারণে উত্তর পাকিস্তানের শিশপার হিমবাহ গলে যাওয়ায় হরপা বানের সৃষ্টি হয়। সেই জল উপত্যকা বেয়ে হুড়মুড়িয়ে নেমে আসে। এর ফলে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি। সেতু ভেঙে ফেলার ফলে উত্তর পাকিস্তানের সঙ্গে কারাকোরাম হাইওয়ের মাধ্যমে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। জোড়া ঘূর্ণিঝড় ভারত মহাসাগরে। ঘূর্ণিঝড় অশনির ঠিক পিছনেই রয়েছে ঘূর্ণিঝড় করিম। অশনির ফাঁড়া কাটতে না কাটতেই নতুন বিপদ হাজির ভারত মহাসাগরে। ভারতের দক্ষিণে একটি নতুন ঘূর্ণিঝড় জন্ম নিয়েছে বলে জানিয়েছে নাসা। ভারত মহাসাগরের উত্তর এবং দক্ষিণে ওই জোড়া ঘূর্ণিঝড়ের ছবি নাসার উপগ্রহ চিত্রে ধরা পড়েছে গত রবিবার। অশনির পাশাপাশি অন্য যে ঘূর্ণিঝড়ের ছবি নাসা তুলেছে সেটির নাম করিম। যদিও করিম এখনও ভারতের মূল ভূখণ্ড থেকে অনেকটাই দূরে রয়েছে, নাসার ব্যাখ্যা অনুযায়ী অশ্বিনী যেখানে নিরক্ষরেখার উত্তরে রয়েছে সেখানে করিমকে দেখা গিয়েছে নিরক্ষরেখার দক্ষিণে। তবে ছবি দেখে অনুমান, শক্তির দিক থেকে অশ্বিনীর থেকে কিছুটা বেশি শক্তিশালী এই দ্বিতীয় ঘূর্ণিঝড়টি। বলিউড আমার খরচ বহন করতে পারবে না, বিস্ফোরক মন্তব্য দক্ষিণে তারকা মহেশ বাবুর। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল যে বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু। তবে সম্প্রতি সেই জল্পনা কার্যত উড়িয়ে দিয়েছেন মহেশ বাবু। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সম্প্রতি বেশ অনেকগুলোই হিন্দি ছবির অফার পেয়েছেন তিনি, কিন্তু আমার মনে হয় না যে আর্থিকভাবে তারা আমার খরচ বহন করতে পারবে। যে স্টারডম ও সম্মান আমি দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির কাছ থেকে পেয়েছি সেটা বিশাল, তাই এই ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি যে সাফল্য পাচ্ছেন তাতেই তিনি খুশি। তিনি আরো বলেন, আমার হিন্দি ছবি করার দরকার নেই, আমি শুধু তেলেগু ছবি করেই সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারি। স্বাবলম্বন একটি বিশ্বস্ত নির্ভরযোগ্য এডুকেশনাল কনসালটেন্সি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে ও অ্যাব্রড, যেমন এখন বাংলাদেশ, কিরগিজস্তান, নেপাল প্রভৃতি দেশে আমরা সযত্নে এমবিবিএস, বিডিএস, নার্সিং, প্যারামেডিকেল ও ফার্মাসির বিভিন্ন কোর্সে ভর্তি করে থাকি। 2022-23 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যৎ গড়তে ও যে কোনো রকম সাহায্য, যেমন অ্যাডমিশন, কাউন্সিলিং, কেরিয়ার গাইডেন্স, স্কলারশিপ নিয়ে আরও বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন। এছাড়াও মেডিকেল রিপ্রেজেন্টেটিভে প্লেসমেন্ট অ্যাসিস্ট করা হয়। ঠিকানা স্বাবলম্বন রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ।
যোগাযোগ নাম্বার 9732841946 9732935593। এরই সঙ্গে শেষ হলো নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।